ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জেডি টেক ইউনিকে আপনাকে স্বাগতম। জেডি টেক ইউনিকের সাথে আছি জাভেদ। টিউবোর্ডের মাধ্যমে কীভাবে ইউটিউব ভাইরাল করবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কীভাবে আপনি টিউবোর্ড ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটিকে র্যাঙ্ক করাতে পারবেন। তো টিউবোর্ডের আপনার যে মূল তিনটা পার্ট, আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনি যে কোনো একটা চ্যানেল সার্চ দেবেন, বা আমি আমার চ্যানেল দ্বারাই দেখাচ্ছি যাতে স্টেক না আসে। ওকে, জেডি টেক ইউনিক। ফার্স্ট যে মজার ব্যাপারটা হলো টিউবোর্ডের মাধ্যমে, তা কিন্তু আপনার একটা জিনিস দেখাচ্ছি, তা হলো চ্যানেল ট্যাগ। অর্থাৎ একজন হাই লেভেলের ইউটিউবার তার চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে কি ট্যাগ ইউজ করেছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে চ্যানেল ট্যাগ শো করতেছে। আমি যে আমার চ্যানেলের জন্য যে ট্যাগগুলো ইউজ করেছি তা এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি এখান থেকে আপনার কপি করতে মন চায় কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দুই নম্বর হলো, কারো ভিডিও যদি বেশি ভাইরাল হয়ে থাকে বা ভাইরাল হয়েছে আর ওই টপিকের উপরে আপনি একটি ভিডিও দিতে চাচ্ছেন, তাহলে আপনি যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা যে ভিডিওটি আপনি দিতে চাচ্ছেন, যেখান থেকে সাজেশন নিতে চাচ্ছেন, তাহলে সেই ভিডিওটি আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা ফিচার দেখতে পাবেন। তা হলো টিউবোর্ডের মাধ্যমে আপনার ওরা এই ভিডিও তো র্যাঙ্ক করার ক্ষেত্রে যে ট্যাগগুলো ইউজ করেছে তা কিন্তু আপনি এখানে শো করছেন। অর্থাৎ এই ভিডিও তৈরি করার সময় তারা যে ট্যাগগুলো ব্যবহার করেছিল তা টিউবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর আরেকটা জিনিস, টিউবোর্ড ইউজ করলে আপনি দেখতে পাবেন টোটাল ভিউ কত, ওই চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কত, কতগুলো ভিডিও রয়েছে তা কিন্তু আপনি সম্পূর্ণই দেখতে পারবেন। টিউবোর্ডের তিন নম্বর যে মজার বিষয় তা হচ্ছে এখানে শো সার্চ র্যাঙ্কিং। অর্থাৎ আমি যে ট্যাগগুলো ইউজ করেছি তার মান কিন্তু আপনারা যাচাই করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার শো সার্চ র্যাঙ্কিং মধ্যে ক্লিক করেন, একটু ওয়েট, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের ট্যাগের সাথে বা কিছু ট্যাগের সাথে আপনার নাম্বার আসছে, কিছু ট্যাগের মধ্যে নাম্বার নেই। এটা মানে হলো এই টিউবোর্ডই আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে এই ভিডিওর যে ট্যাগগুলো আপনি ইউজ করেছেন তার মান হলো 3 বা র্যাঙ্ক হলো 3। ঠিক আছে, অর্থাৎ কোনো ইউটিউবার তাদের ভিডিওর ক্ষেত্রে যে ট্যাগগুলো ইউজ করেছে তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এমনকি তাদের যে ট্যাগগুলোর মান যাচাই আপনি কিন্তু নিজেই করতে পারতেছেন। টিউবোর্ডই আপনি ইউজ করার মাধ্যমে এই মানগুলো আপনি যাচাই করতে পারবেন। আপনি যখন এটা তো দেখতে পাচ্ছেন যে 3 নম্বর র্যাঙ্কে, এটা হলো র্যাঙ্ক দেখাচ্ছে, তখন একটা ফিচার আসবে। এই ফিচারের মধ্যে দেখতে পাচ্ছেন এই ট্যাগের মান হলো পুর, মানে এটা বেশি অতটা ভালো না। ধরুন আমি এটা এই ট্যাগটা আমি যাচাই করবো, এই ট্যাগের মানটা কেমন, এটাও পুর, এটা ক্লিক করি, এটা হলো ভেরি গুড। এভাবে আপনি আপনার ট্যাগের বা অন্যের ট্যাগ যেটা আসলে কি ভালো কি ভালো না, এটা র্যাঙ্ক কি করবে কি করবে না, এটা কিন্তু আপনি এখান থেকে সাজেশন নিতে পারেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে তো ভেরি গুড দেখাচ্ছে আর ওটিগুলো আপনি দেখাচ্ছে মান তো 3, কিন্তু এটি পুর দেখাচ্ছে। আসলে সেগুলো আগে আগে ওটি ব্যবহার হয়ে গেছে, অনেকেই এটি এই ট্যাগগুলো কমনভাবে ইউজ করে, এই জন্য ওটার মান হলো পুর। সাধারণভাবে আমরা কিন্তু খুব ছোট্ট করে যে টপিকটা থাকে সেই টপিক দিয়ে সার্চ করি, আর আমরা যেন সাধারণত যে শর্টকাটে পছন্দ করি তারা কিন্তু আমরা র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট এভাবে কিন্তু আমরা সার্চ করি, বা সিও ইউটিউব ভিডিও। তো টিউবোর্ডের এই সুবিধা হলো চারটেই, সবচেয়ে আমাদের যে এটা কমন ছোটো ছোটো ইউটিউবার তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু অনেকটা কাজে দেয়। কেননা যখন কোনো একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু আমরা তারা কীভাবে এই জিনিসটা ভাইরাল করলো বা কীভাবে তাদের ট্যাগগুলো ইউজ করে আমরা কিন্তু জানতে পারি না, কিন্তু টিউবোর্ডটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু জানতে পারবেন যে সেই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কী কী ট্যাগ আপনি ওরা ইউজ করেছে, আর আপনারা সেখান থেকে কিন্তু ট্যাগগুলো কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দিয়েছিল চারটি টিউবোর্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা এই চারটি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করাতে খুবই সহজ হবে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।